সেই সাক্ষাতের পর পৃথক হওয়ার পূর্বে সুরাতুল আসর পরে সালাম দেয়াকে সহি প্রথমত বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে দুটো বিষয় এক নম্বরের বিষয় হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় একত্রিত হই তখন সেখানে কোনো একটা মজলিস যদি বসে তাহলে মজলিস শেষ করার জন্য আমাদেরকে একটি দোয়া রাসুল উল্লাহ সাল আলি শিখিয়ে দিয়েছেন তাহলে আমরা কাফারাতুল মাজলিস জানি নামে যেই দোয়াটি আমরা জানি যেটি রাসুল উল্লাহ সাল আলি আসসালাম সোবাহানক আল্লাহ মোহামদিক আসাদুল্লাহ ইহ ইন্তা আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইকা এটি বলে আমাদের কোন একটা বৈঠক অথবা কোন একটা মাজিলি শেষ করার জন্য এরা সুল্লা সাল্লাহাম বলেছেন এবং তিনি বলেছেন এটি যদি কেউ করে তাহলে এই মাজে বসে যদি তারা কোনো কাজ করে যেটি আল্লাহ অসন্তুষ্টির কারণ হতে পারে অথবা হতে পারে তাহলে সেগুলো দূর হয়ে যাবে এটি এক কথা হতে এই অনুসারে আমরা সালাফরা তারা যুগে যুগে কাজ করেছেন কিন্তু আমরা আবুদাউদের অথবা ধরুন আমরা আল মজাম আল আল ক্যাবির যেটি ইমাম তবারানি এবং ইমাম বাই হাকিদার চোহাবুল ইমান একটি হাদিস উল্লেখ করেছেন যেটি اللواني <سؤال> رحم الله করা মানে তিনি من বলেছেন بولت হচ্ছে ابو مدينه নামক صحابي تني كان الرجلان من اصحاب النبي صلى الله عليه وسلم اذا اجتمعا لم يتفرقا حتى يقرا احدهما على الاخر والعصر ان الانسان لفي خسر ويسلم احدهما على الاخر আহ রাসুর সাল আলীবসাল্লাম এর দুজন সাহাবি যদি তারা কোনো জায়গায় একত্রিত হতেন তাইলে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে একজন আরেকজনকে সুরাত আসর পাঠ করে শোনাতেন অতপর তারা একজন আরেকজনকে সালাম প্রদান করে তারপরে তারা বিচ্ছিন্ন হতেন মানে সেখান থেকে তারা চলে যেতেন ফলে আমাদের মূলত দুটো কাজ করতে হয় যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই শুননা মোতাবেক আপনাকে বলেই আপনাকে বা সেই দোয়া পড়ে আপনাকে মাজলিস শেষ করতে হবে অতপর যদি আমরা সুরাত পড়তে চাই তাহলে সাহাবাই কালামদের মধ্যে যেহেতু এটি আমল ছিল আর সাহাবাইকার এই কাজটি করেছেন অন্য সাহাবিরা এটাকে অনুমোদন করেছেন রাসুল এর কাছ থেকে যদি তারা না দেখতেন অথবা না জানতেন বা না অনুমোদন পেতেন তাহলে তারা এই কাজটি কখনো করতেন না ফলে আমরা এর উপর ভিত্তি করে বলতে পারি এটি যদি কেউ করতে চান তাহলে সেটি ইনশাআল্লাহ তারা করতে পারেন